নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ছোট বেগুন দিয়ে খুবই সহজ একটা রান্না তৈরি করব আজকের পর্বে, যেটা রুটি পরোটা হোক কি ভাত, সব কিছুর সাথেই দারুণ খেতে লাগবে। একদম কম ঝামেলার চটজলদি বানিয়ে নেওয়ার মতন একটা প্রিপারেশন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এর জন্য নিয়েছি আমি এখানে হাফ কেজি ছোট বেগুন। চেষ্টা করবেন এমন ধরনের বেগুন নিতে যেই বেগুনে কোনো কাঁটা নেই। অনেক সময় দেখবেন বেগুনের বৃন্তের দিকে কাঁটা থাকে, কাঁটা থাকলে অবশ্য করে কিন্তু সেগুলো কেটে নিতে হবে। আমি যে বেগুনগুলো নিয়েছি এতে দেখুন কোনো রকম কাঁটা নেই। এখন বেগুনগুলোকে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব, সেই জন্য একটা বড় জায়গায় বেশ খানিকটা জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুন জলে বেগুন ভিজিয়ে রাখলে বেগুনের মধ্যে যে একটা তিতকুটে ভাব থাকে সেটাও চলে যায়, তাছাড়া জলে ভিজিয়ে রাখলে বেগুনগুলো কালো হয় না। এবার বেগুনগুলোকে কেটে নেব। প্রথমে বেগুনের ডাঁটির অংশটাকে কেটে ছোট করে নিচ্ছি, কাঁচির সাহায্যে কেটে আমি ছোট করে নিলাম। এবার ছুরির সাহায্যে এর উপরে কয়েকটা কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নেবার পর বেগুনের ভেতরটা একটু ভালোভাবে চেক করে নিতে হবে, কারণ অনেক সময় বেগুনে ভেতরে পোকা থাকে। দেখুন বেগুনটা ভেতরে কিন্তু কোনো রকম পোকা নেই। একইভাবে সবকটা বেগুনকেই এভাবে কেটে চেক করে নিতে হবে যে বেগুনে কোনো পোকা আছে কি না। একইভাবে আমি বেগুনগুলোয় কাট লাগিয়ে নিচ্ছি, আর কাট লাগিয়ে নেবার পর নুন জলের পাত্রে এগুলোকে দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য নুন জলে এগুলোকে ভিজিয়ে রাখব। একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। ডাঁটি সমেত তাজা ধনেপাতা নিয়েছি। এর সাথে অ্যাড করছি 2 কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চির আদার টুকরো আর 5 কোয়া রসুন। এবার এই সবগুলোকে একসাথে বেটে নিচ্ছি। মিহি করে বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। বেগুনগুলোকে নুন জল থেকে তুলে নিয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি। বেগুনে যাতে জল লেগে না থাকে তাই এগুলোকে একটু শুকনো করে মুছে নিচ্ছি। কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। একদম কম তেলে বেগুনগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন বেগুনগুলোকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে যাতে ভালোভাবে নুন ঢুকে যায় সেই জন্য এই সময় একটু বেশি করে এর মধ্যে নুন দিয়ে দিতে হবে। 1 টেবিল স্পুন নুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। নুন দেবার পর বেগুনগুলোকে নুনের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাইয়ে রেখেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে ভাজবো। কড়াইতে ঢাকা দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা সরিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে বেগুনের সব দিক সমানভাবে ভাজা হয়। ঢাকা চাপা দিয়ে ভাজলে বেগুনগুলো তাড়াতাড়ি ভাজাও হবে, আর ভাজতে ভাজতে হাফ সেদ্ধ হয়ে যাবে। বেগুনে দেখুন রং আসতে শুরু করেছে। যতক্ষণ না বেগুনগুলো 80% সেদ্ধ হয়ে না যাচ্ছে ততক্ষণ এভাবে করেই ভাজতে হবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে 80% সেদ্ধ হয়ে গেছে আর রংটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন তেল। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। তেলের মধ্যে জিরের ফ্লেভার না ছাড়া অবধি একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মিহি করে কুচনো একটা মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজ দেবার পর পেঁয়াজটাকে ভেজে নেব। সোনালি রং না আসা অবধি পেঁয়াজ ভেজে নিচ্ছি। সোনালি রং করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো একটা টমেটো। চাইলে আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন, আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। অল্প একটু নুন এর মধ্যে দিয়ে এবার টমেটোটাকেও ভেজে নেব। এর কাঁচা ভাব না যাওয়া অবধি ভেজে নিচ্ছি। 1-2 মিনিটের জন্য লো মিডিয়াম আছে, এটা ঢাকা দিয়ে রাখছি যাতে নরম হয়ে যায়। 1-2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। টমেটোর কাঁচা ভাব চলে গেছে, টমেটো নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে সুন্দর রং আসবে তবে ঝালটা কম হবে। আর 1/2 টিস্পুন দিয়েছি ধনে গুঁড়ো। মশলাগুলো এর সাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ধনে পাতা, কাঁচা লঙ্কা, সেই মিশ্রণটা। জারে অনেকটা লেগে আছে, জার ধুয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলা কষাতে হবে। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। কম আছে, ঢাকা চাপা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে সব একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি।
এভাবে প্রায় 7-8 মিনিট সময় ধরে মশলা কষিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। জল আমি আগে থেকেই গরম করে রেখেছি। এই রান্নাটায় খুব বেশি ঝোল থাকবে না, একটু গা মাখা হবে, তাই জলের পরিমাণও সেই মতন দিতে হবে। স্বাদ মতন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। মিশিয়ে নিয়ে ঝোল ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। ঝোলের ওপর দেখুন তেল ভাসছে। এবার ভাজা বেগুনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একদম শেষে দিতে হবে, না হলে গলে যাবে, কারণ ভাজবার সময়ই এগুলো 80% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা এখন সেদ্ধ হবে। গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে কড়াইতে আবারও ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে 5 মিনিট এভাবে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা সরাচ্ছি, বেগুনগুলোকে একটু উল্টে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলার ফ্লেভারটা যাতে এর মধ্যে বজায় থাকে সেজন্য সব শেষে এটা দিতে হবে। গ্রেভির সাথে একটু মিশিয়ে দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে কম আঁচে গ্রেভি ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট পর গ্যাস বন্ধ করে দিচ্ছি। চট জলদি কম খাটুনির খুব সহজ একটা বেগুনের প্রিপারেশন তৈরি হয়ে গেল। রুটি পাউডারের সাথে খুবই ভালো খেতে লাগে, তাছাড়া ভাতের সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। আশা করছি রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।